ফের হিমাচলে বড় সড় বিপর্যয়। কুলুর আনি এলাকায় ধসে পড়ল পর পর আটটি বহুতল। এক মাসের বেশি নাগাড়ে বৃষ্টি চলছে এই রাজ্যে, তবে বাড়িগুলি আগেই খালি করার নির্দেশ দেওয়ায় প্রাণহানির খবর নেই। খাঁজে খাঁজে গড়ে ওঠা এই সব বহুতলগুলি গত সপ্তাহে বিপজ্জনক ঘোষণা করে প্রশাসন। দিন দুয়েক আগে সব বহুতল ও নিচের দোকানগুলি ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়, ফলে এই ভয়াবহ ধ্বংসলীলায় কোনো প্রাণহানি ঘটেনি। বৃহস্পতিবার সকাল সোয়া নটা নাগাদ কুলুর আনি সাব ডিভিশনে ধসে পড়ে পরপর আটটি বহুতল। এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। এক মাসের বেশি কেটে গিয়েছে, নাগাড়ে বৃষ্টি চলছে হিমাচলে। বিজ্ঞানীদের ধারণা, ইচ্ছে মতো যেখানে সেখানে ইট সিমেন্টের বহুতল নির্মাণ আর অরণ্য ধ্বংসের পরিণাম চোখের সামনে দেখছে হিমালয়ের কোলে গড়ে ওঠা সুন্দর এই রাজ্য। মাত্র কদিন আগে সিমলায় শিব মন্দিরে ধসে বহু মানুষের মৃত্যু হয়। ক্রমাগত ধস ও পাথর গড়িয়ে পড়ে রীতিমতো ক্ষতিগ্রস্ত কুলু মান্ডি হাইওয়ে, ফলে বন্ধ গাড়ি চলাচল। সব মিলিয়ে গোটা রাজ্যে 709টি রাস্তা বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর হুঁশিয়ারি দিয়েছে রাজ্যে এখন অতি ভারী বৃষ্টি চলবে, ফলে ধস, মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানও যখন তখন নামতে পারে। গোটা হিমাচলকে ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয় উপদ্রুত এলাকা বলে ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।